আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমি লইট্টা শুটকি ভুনা করব। কি দিয়ে করব? তো ডাটা দিয়ে করব আর হচ্ছে আলু দিয়ে করব। তো আলু আর ডাটা দিয়ে লইট্টা শুটকি কিভাবে ভুনা করে তার একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমি এখানে দেশি ডাটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে দেশি ডাটা। এই ডাটাকে সুন্দর করে এই যে এভাবে কেটে তারপরে ধুয়ে তারপরে এই যে শ্রেণীর মধ্যে নিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে এখন কাটবো, একটা একটা করে কাটবো। তো এইখানে একটা আমি বটি দা নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এই বটি দার সাহায্যে আমি এখন একটা একটা করে কাটবো। এই ডাটাটাকে আমি এখন কাটবো, কাটার পরে আমি কিভাবে কাটি আপনাদেরকে দেখাচ্ছি। তো তো কেটে নিয়েছি ডাটা, এই যে এভাবে আমি কেটে নিব, দেখতেই পাচ্ছেন এই যে ওই ডাটাটাকে আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। এই যে এভাবে আমি প্রত্যেকটা ডাটা কেটে নিব। তো কাটার পরে আমি কি করব আপনাদেরকে দেখাবো। আজকে হচ্ছে আমার ডাটা, দেশি ডাটা, আলু, লইট্টা শুটকি দিয়ে ভুনা কিভাবে করে তার একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এই যে ডাটাগুলি আমি কেটে নিয়েছি এভাবে পিস পিস করে। এই যে এখানে তিনটা আলু আছে, তিনটা আলু আমি এখন কেটে নিব। তো এই যে আমি আলু নিয়ে এটাকে ভালোভাবে এই যে আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে হচ্ছে, তো আমি চুলাটা ওপেন করে তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে তেল দিয়েছি, আর এইখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি। এই যে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, এই যে পেঁয়াজটাকে আমি এখন বাদামি কালার করে নিয়েছি, ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি এইখানে মশলা নিয়েছি, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, আর হচ্ছে জিরার গুঁড়ো 1 চামচ। তো এটাকে এখন আমি দিয়ে দিব, এটাকে আমি দিয়ে দিলাম। তো আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি হালকা পানি দিয়ে দিলাম, তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এই তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে শুটকি ছিল, আমি 4টা লইট্টা শুটকি এভাবে কেটে নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে। এখন এটাকে আমি দিয়ে দিব। তো এই যে শুটকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। শুটকিটাকে দিয়ে ভালোভাবে আমি কষাচ্ছি, কষাই নিয়ে তারপরে আমি ডাটা আলুটা দিয়ে দিব। তো এইগুলি আমার কষানো হয়ে গেল, এই যে তেল উঠে গেছে, এখন আমি ডাটাটাকে দিয়ে দিব। ভালোভাবে কষাই নিতে হবে এই যে ডাটা, ডাটা আর আলু। এখন আমি নেড়ে চেড়ে নেব। তো এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে যে কষিয়ে নিলাম, 20 মিনিটের মতো হয়েছে। আমি ভালোভাবে আস্তে আস্তে হালকা জালে কষাই নিয়েছি। এখন আমি এটাকে পানি দিয়ে দিব। তো যাই হোক, এখন আমি এই যে পানি দিয়ে দিলাম, যার যতটুক লাগবে সে অতটুক পানি দিয়ে দিবেন, পরিমাণ মতো যতটুক জিনিস। এই যে আমি পানি দিয়ে দিলাম, এখন এটাকে আমি ঢেকে দিব। তো এই যে ঢেকে দিলাম, এই যে ঢেকে দিলাম, এখন আমি 10-15 মিনিট পরে আবার একটা মানে লাড়া দিয়ে দিব,
তারপরে হচ্ছে 25 থেকে 30 মিনিটের জন্য আমি রান্না করে নিব। তো যাই হোক, এই যে কালারটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিব, লবণ তারপর মশলা গুলি সব ঠিক মতো আছে। জানি না কারণ ওইটা শুটকি দিয়ে আলু দিয়ে, ঠিক আছে, ডাটা দিয়ে খেতে পছন্দ করেন ভুনাটা, বাট আমাদের অনেক ভালো লাগে, আমাদের ফ্যামিলি সবার অনেক পছন্দের একটা জিনিস এই খাবারটা। তো এরকম ভাবে যারা না খান তারা যদি খেয়ে দেখেন এই রেসিপিটা রান্না করে, তাহলে খুবই ভালো লাগবে আর কি, খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে। রান্না যদি করার মতো রান্না করা যায় তাহলে খেতে সবকিছুই ভালো লাগে, যেটা কখনো কেউ খায় নাই বা খাবে না সেটাও খেতে ইচ্ছে করে, রান্নার মধ্যে সবকিছু আর কি। তো যারা না খাইছেন তারা এই রেসিপিটা দেখে খেয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার দিতে তো ভুলবেনই না, কখনই সেটা ভুলবেন না, আর কমেন্টে জানাই দিবেন রান্নাটা কেমন হয়েছে, রান্না করে তারপর রান্নাটা জানাই দিবেন, মানে আপনাদেরটা কেমন হয়েছে আর কি। তো এটা আরো আমি 15 মিনিট মতো রান্না করে নেব, পানিটা পুরো শুকিয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে আর একটু হালকা বাকি আছে, এর জন্য আর 15 মিনিট রান্না করে নেব। তো আমি আবার ঢেকে দিব, তো এখন আমার রান্নাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন এই যে লোটটা শুটকি, ডাটা আলু দিয়ে একটা রেসিপি হয়ে গেল, রান্না হয়ে গেল, লোটটা শুটকি আলু, তারপর হচ্ছে ডাটা দিয়ে ভুনা। তো মাশাআল্লাহ আমার ফেভারিট খাবার হচ্ছে এটা। তো রেসিপিটা রান্না শেষ, এখন আমরা পরিবেশন করব, সব মশলা তারপর লবণ সব ঠিক আছে, তো এখন পরিবেশন করে নিব, ভাতের সাথে খেয়ে নিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পুষ্প ব্লগসের সাথে থাকবেন, পুষ্পকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে কখনই ভুলবেন না, আপনাদের একটা লাইক একটা শেয়ারে হয়তো আমি অনেক দূরে এগিয়ে যাব, আর সাবস্ক্রাইব করতে তো আরো আগে ভুলবেন না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।